আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। যদিও ডালের ব্যবহার নেই, তবুও এর নাম খিচুড়ি বা চটপটা যাই বলুন না কেন। শ্রেণীকিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও একটা সহজ রান্না নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মাঝখানে আমরা চলে যাই। তবে যাওয়ার আগে বলি, যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। সাবুদানার এই খিচুড়ি স্ন্যাক্স হিসেবে, জলখাবারে বা উপোষের দিনে কিন্তু খেতে পারেন, একদম নিরামিষভাবে তৈরি করা। আমি মেজারিং কাপের এক কাপ বড়দানার সাবু নিয়েছি, আর এটা বানাতে কিন্তু বড়দানার সাবুই লাগবে। খুব ভালোভাবে জল দিয়ে 4 থেকে 5 বার কিন্তু ধুয়ে নিতে হবে। এছাড়াও এর আগে কিন্তু আমি সাবুদানার বড়া দিয়েছি আমার চ্যানেলে, সেটা আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে খুব অল্প একটু জল, যেন সাবুদানাটা ভিজে তার নিচেই থাকে জলটা, বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা কিন্তু কাদা কাদা হয়ে যাবে ভিজে সিদ্ধ হয়ে। অল্প জল দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এটা একদম সফট হয়ে যাবে, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বাদে আমরা ফিরে এসেছি, আর সাবুদানাগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সফট হয়ে গেছে, ভিজে গেছে, আর প্রত্যেকটা দানাই কিন্তু একদম ছাড়া ছাড়া, এরকম ছাড়া ছাড়াভাবেই হলেই খিচুড়িটা খেতে ভালো লাগে। ডাল না থাকলে যদিও খিচুড়ি বলাটা আমার ভালো লাগে না, আর সাবুদানার স্ন্যাক্স বলাও যেতে পারে। এটা খেতেও খুবই ভালো হয়, তাই যে কোনো জলখাবারে এটাকে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন, আর উপোষের দিনে তো একদম পারফেক্ট এটা রেসিপি। আমি একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে, এটা দেখুন, এটা একদম নরম হয়ে গেছে কিন্তু একদম ছাড়া ছাড়া হয়ে আছে। এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাব, আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আর খুব দ্রুত এটা রেডি হয়ে যায়। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতো, এর বেশি দেওয়ার দরকার নেই। 8 থেকে 10টা কারি পাতা নিয়েছি, কারি পাতা দিয়ে দিলাম, আর কারি পাতার ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো লাগে। নর্মাল জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। যখন এই জিরে আর কারি পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই সময় দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা একটু পরে দিচ্ছি, তাহলে আদার যে সুন্দর একটা স্মেল সেটা থাকবে, প্রথমে দিলে ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি নর্মাল বাদাম, আর বাদাম দিলে কিন্তু এর মধ্যে খেতে ভালো লাগে, সেই জন্য বাদামটা দেওয়ার চেষ্টা করবেন। সিদ্ধ করে রাখা আলু, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যদি সিদ্ধ করা আলু না থাকে, সেক্ষেত্রে কাঁচা আলুকে আরেকটু ছোট ছোট করে কেটে প্রথম থেকেই দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু সেটাও সিদ্ধ হয়ে যাবে। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা, দিয়ে আবারও সবগুলো একসাথে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। দুই তিন মিনিট ধরে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, যেহেতু আলুর মধ্যেও লবণ ছিল না, প্রথম থেকে লবণ ব্যবহার করিনি, তাই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে সেই জন্য। দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলোকে নাড়াচাড়া করে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি 1 মিনিটের জন্য। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। ভিজিয়ে রাখা সমস্ত সাবুদানাগুলো এভাবে দিয়ে দিচ্ছি, দেখি আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সফট এবং কতটা ঝরঝরে হয়ে আছে।
আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। সাবুদানার সাথে সমস্ত উপকরণগুলো, মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না সাবুদানার কালারটা ট্রান্সফার হয়ে যাবে। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য এইভাবে বানাবেন এবং খুব সহজে বানিয়ে নেওয়া যায়। সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর এর মধ্যে কিন্তু একটু লেবুর রস দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। চাইলে লেবুর রসের পরিবর্তে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লেবুর রসটা দেওয়ার দরকার থাকবে না। কিন্তু আমার মনে হয় একটু ধনে পাতা আর লেবুর রসটা দিলে বেশি টেস্ট হয়, এর একটা চটপটা ভাব চলে আসে, খেতেও ভালো লাগে আর অতটা স্পাইসিও হবে না। আবারও সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। সবসময় লেবুর রস দিতে গেলে ফ্লেমটা বন্ধ করেই দিলে সেটা ভালো হয়, না তা না হলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। তো রেডি হয়ে গেছে আমার সাবুদানার এই চটপটা স্ন্যাক্স বা সাবুদানার খিচুড়ি। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে খেতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, আজ আমার নতুন ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।